এখন বিশ্ববাজারের যে জ্বালানি পণ্যের বাজার পরিস্থিতি সেটি আসলে বাংলাদেশের বহন করার মতো সক্ষমতা বাংলাদেশের অর্থনীতির ঠিক এই মুহূর্তে নেই। যদি সেই পণ্য কেনা হয় সেই উচ্চ মূল্যে, তাহলে যে পরিমাণ ভর্তুকির পরিমাণ দাঁড়াবে সেটি আসলে সরকারের পক্ষে বহন করা সম্ভব নয়। বাংলাদেশে বর্তমান যে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে বাংলাদেশের লোডশেডিং এর যে প্রক্রিয়াটা এবং লোডশেডিং এর যে ধারাটা আছে, কেন লোডশেডিং হচ্ছে এবং এই সরকার কি এই লোডশেডিং এ ব্যর্থ নাকি, সেই প্রসঙ্গে আসলে অনেকে জানতে চায় আসলে লোডশেডিং কেন হচ্ছে। অফিস টাইমটা আমরা কিভাবে এটা করতে পারি, অফিস টাইমের সময়টা একটি একটু কমিয়ে দিয়ে এটা হতে পারে, বাসা থেকেও কাজ করেও যদি আমরা কিছুটা আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎটাকে সাশ্রয় করা, এবং একই সাথে আমাদের অফিসের ভবনগুলোতে যেটুকু না করলে না সেটুকু যাতে করে আমরা বিদ্যুৎটা ব্যবহার করি, সেটা 9টা থেকে 3টা পর্যন্ত হতে পারে, 4টা পর্যন্ত হতে পারে। বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আমরা এই পদ্ধতির মধ্যে যাচ্ছি। এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে জানাবেন। তা আমাদের কিছুদিন আগে বা আমাদের একটা নিউজগুলো হয় সেটা হচ্ছে শ্রীলঙ্কা যে দেউলিয়া হয়েছে সেই দেউলিয়ার তালিকায় কোন কোন দেশ আছে। তা আমাদের বাংলাদেশের যে জাতীয় টেলিভিশনগুলো আছে, জাতীয় রিপোর্টার রিপোর্ট নিউজ যেগুলো আছে, সেই রিপোর্ট মিডিয়া প্রকাশ করতেছে যে সর্বশেষ যে কথা বলা হয়েছে সেটা পাকিস্তান এই দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কায় আছে। বাংলাদেশের জাতীয় টেলিভিশন এই ধরনের একটা খবর প্রকাশ করেছে যে বিভিন্ন রাষ্ট্র পোল্যান্ড সহ আমাদের পার্শ্ববর্তী পাকিস্তান এই তালিকায় আছে। তাহলে আমাদের মতে যে এই যে বাংলাদেশে যে ক্রাইসিসটা শুরু হচ্ছে, যে বাংলাদেশে লোডশেডিংগুলো শুরু হচ্ছে, আসলে এগুলো কেন হচ্ছে? যদি এগুলা না হয়ে থাকে বা এগুলা যদি না আমাদের যদি দেউলিয়া যদি তালিকায় না থাকে তাহলে আমাদের এগুলো কেন হচ্ছে? আমরা কেন বাণিজ্য বাজারে এত মানে এত নিচে আছি? আমাদের যে জনজীবন সেই জনজীবন কেন এত কষ্টকর হচ্ছে? তা আসলে এই জাতীয় টেলিভিশন গুলোর আসলে কাজটাই হচ্ছে সরকারের দাসত্ব করা এবং সরকারের ফাঁসাটা গোলামি করা। সরকার যে সিদ্ধান্তগুলো নিতে যাচ্ছে সেগুলো আমরা একটু এক নজরে একটু দেখে নেই। সেখানে দেখা যাচ্ছে যে এলাকা ভিত্তিক যে লোডশেডিং এর কথা বলা হচ্ছে, সেই লোডশেডিং এ আশা করা যাচ্ছে এখন পর্যন্ত 22 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যদি ধরা হয় 22 ঘন্টা বিদ্যুৎ থাকবে। বিদ্যুতের দৈনন্দিন ঘাটতি থাকবে 1 থেকে 1.5 হাজার মেগাওয়াট, যেটি সারা দেশে লোডশেডের মাধ্যমে সমন্বয় করা হবে। সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে, কিন্তু এটি এখনো চূড়ান্ত হয়নি। পেট্রোল পাম্প কোন প্রক্রিয়ায় কী বারে কতক্ষণ থেকে কত সময় পর্যন্ত বন্ধ থাকবে এবং সেই সময় শুধু পেট্রোল অকটেন বিক্রি বন্ধ থাকবে নাকি ডিজেলও বন্ধ থাকবে, সেই সিদ্ধান্তগুলো আসবে। গাড়িতে জ্বালানির ব্যবহার কমানো হবে, রাত 8টার পরে যে দোকান বন্ধের যে সিদ্ধান্ত সেটি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে সারা দেশেই। বাসাবাড়ি এবং উপাসনালয়ে এসি চলবে 24 ডিগ্রির ওপরে, অর্থাৎ 24 ডিগ্রির নিচে দেওয়া যাবে না, এবং কর্মঘণ্টা কমানোর বিষয়েও কিন্তু সিদ্ধান্ত এখনও প্রক্রিয়াধীন এবং বৈঠকগুলো ভার্চুয়াল মাধ্যমে করা হবে। এই ডিজেল কিন্তু পুরোটাই আমদানি নির্ভর। আমরা একটু দেখে নিই ডিজেলের ব্যবহার বাংলাদেশে কীভাবে হয়, অর্থাৎ এই ডিজেল কিন্তু বাংলাদেশে উৎপাদন করা হয় না, ডিজেলটা কিন্তু পুরোপুরি আমদানি নির্ভর। এই ডিজেলের বড় ব্যবহারটা হয় পরিবহন খাতে, এবং এর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে ডিজেল ব্যবহার করা হয় 34%। বিদ্যুৎ উৎপাদনের মোট সক্ষমতা বাংলাদেশের সবশেষ যেটি দাঁড়িয়েছে 152টি প্ল্যান্ট মিলে 25,566 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ সরকার বা বাংলাদেশের প্ল্যান্টগুলো উৎপাদন করতে পারে। দৈনিক আমাদের যে চাহিদা সেটি 13 থেকে 14 হাজার মেগাওয়াটের ভেতরেই থাকে, এবং সংকটকালীন যে চাহিদা প্রাক্কলন করা হয়েছে সেটি হচ্ছে 12 হাজার মেগাওয়াট। নিউজ সম্পর্কে অবগত আছি যে আমাদের যে রিপোর্টগুলো, এই রিপোর্টগুলো সম্পর্কে আমরা সরাসরি আমরা পরিষ্কারভাবে বুঝি যে এই রিপোর্ট দ্বারা আমরা আসলে সঠিক যে তথ্য সেই তথ্যগুলো আমাদের দেশের মানুষ, যে দেশের জনগণ যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষাটা আমাদের আসলে এদের থেকে আশা করা যায় না। তো আসলে আর এই যে পাকিস্তান সহ পোল্যান্ড সহ যে দেশগুলো দেউলিয়া হতে পারে আমাদের জাতীয় টেলিভিশনগুলো প্রকাশ করতেছে, এই এদের তালিকার সবচেয়ে প্রথম অবস্থায় আমাদের বাংলাদেশের নাম থাকা উচিত। কারণ বাংলাদেশের যে পরিমাণ কাজকর্ম হচ্ছে, যে পরিমাণ কর্মকাণ্ড এখন জনগণের সাথে হচ্ছে, এতে বোঝা যায় আমাদের বাংলাদেশের রিজার্ভে কত টাকা আছে বা ফান্ডে কত টাকা আছে, বাংলাদেশ কোন দিকে হাঁটছে। তো সকলে সকলকে ধন্যবাদ যে আমার সহজ সরল কথাগুলো সকলে যে সহজভাবে নেওয়ার জন্য। সবাই অবশ্যই ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম।